মন্ত্র ডায়নামিক, তাই ডায়নামার গতি দিয়ে চলছে তার কাজ। কুমারঘাট মহকুমার ফটিকুড়া এলাকায় প্রতি মুহূর্তে হোঁচট খাচ্ছে বিদ্যুৎ পরিষেবা। নিগমের ফটিকুড়া শাখা অফিসের একাংশ কর্মীরা বদানত্তা এলাকার প্রায়শই এই বিদ্যুৎ বিভ্রাট বলে অভিযোগ স্থানীয়দের। অফিসের একাংশ নিগম কর্মীরা প্রায়শই অফিসে অনিয়মিত বা নিজেদের মধ্যে ম্যানেজের মধ্য দিয়ে নমনম করে তাদের কর্তব্য সারছেন বলে অভিযোগ। আর তাদের এই মর্জি মাফিক ডিউটির ফলে এলাকায় লেগেই রয়েছে বিদ্যুৎ চপলতা। রবিবার সকাল থেকে বিদ্যুৎ ছিল না ফটিকুড়ার কৃষ্ণনগর, আসাম বস্তি সহ বিস্তীর্ণ এলাকায়। সামান্য ত্রুটির জন্য বিদ্যুৎ বিপর্যয়ে ভুগতে হয়েছে ভোক্তাদের। কিন্তু গত ২৪ ঘন্টায় এই ত্রুটি খুঁজে বের করার সঠিক প্রয়োজন বোধ করেনি নিগম কর্মীরা। অবশেষে জনগণের ক্ষোভের আঁচ পেয়ে সোমবার দুপুর নাগাদ হয় লাইন সরাই। আসলে গ্রাহকদের ভোগান্তি হলে কর্মীদের কি, মাসের শেষে মোটা অঙ্কের বেতনটা তো আছে সেই বহাল। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির চরম সীমার কথা জানতে পেরে মাঠে নামেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস। অফিসের কর্মীদের কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার তিনি যান নিগমের ফটিকুড়া শাখা অফিসে। অফিস ঘুরে হতবাক মন্ত্রী। এলাকায় টানা বিদ্যুৎ বিভ্রাটের মাঝেও কোনো ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত নিগম কর্মী সুধাংশু দেবনাথ। অভিযোগ, এই সুধাংশু দেবনাথ নিজেকে অফিস সিনিয়র পরিচয় দিয়ে নিজের দাপট খাটাচ্ছেন এবং অফিস কামাই করে চলছেন হামেশাই। শুধু সুধাংশু দেবনাথই নয়, অফিসে এমন আরও দু একজন রয়েছেন যারা জরুরি পরিষেবার এই অফিসকে যেন নিজের মামার বাড়ি মনে করে দিব্যি আরামায়েশে দিন কাটাচ্ছেন বছরের পর বছর ধরে। শুধু তাই নয়, এই সুধাংশু দেবনাথের বিরুদ্ধে ইতিপূর্বে এমন গাদাগুচ্ছ অভিযোগের অন্ত নেই। কিন্তু বাম আমলে নিজের মাথায় লালবাড়ির আশীর্বাদ থাকায় কেউই তার বিরুদ্ধে কিছু করার সাহস পায়নি। বর্তমানে সেই বাম আমলের ধাঁচে নিজেকে অফিসে জাহির করে চলেছেন এই সুধাংশু। কিন্তু বাম আমলে সেই সুধাংশুর ওপর এবার খাড়া বসালো রাম আমলের মন্ত্রী সুধাংশু। এই ঘটনায় ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। দেখুন, ইলেকট্রিক একটা খুব এসেনশিয়াল সাবজেক্ট প্রত্যেকটা মানুষের জন্য, আর যেহেতু কিছুদিন যাবৎ বর্ষার অনেকটা প্রভাব দেখা যাচ্ছে অনেক জায়গাতে আছে। রিসেন্ট অনেক পাবলিক আমাদেরকে ফোন করে যে সময় মতো কারেন্ট আসে না, তিন দিন চার দিন পাঁচ দিন কোনো কোনো গ্রামে দেখা যাচ্ছে কারেন্ট নাই। তো এই জন্য অফিসে এলাম, অফিস স্টাফদের খোঁজখবর নিচ্ছি। এখানে আসার পর দেখলাম যে কিছু স্টাফ ওনার কথা অনুযায়ী, আমি জানি না, ওনার একজন গ্রুপ বি স্টাফকে পেয়েছি অফিসে, ওনার কথা অনুযায়ী বেশিরভাগ স্টাফরা ফিল্ডে আছেন। দুইজন স্টাফের উনি খবর জানেন না, দুইজন স্টাফ আমি নাম লিখে নিয়েছি কোন দুইজন, তারা কাউকে না জানিয়ে আজকে অফিসেও আসেনি। কেন আসেনি এটা খোঁজখবর নেওয়া হবে। কনসার্ন যারা অফিসার আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিশ্চয়ই আমি জানাবো। মূল কথা হচ্ছে ফটিকরা এলাকায়, কুমারঘাট সাবডিভিশন এলাকায় যেন মানে আনইন্টারাপ্ট ইলেকট্রিসিটি সাপ্লাই আমরা দিতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন গত পাঁচ বছরও আমার ফটিকরা এলাকায় দুইটা ইলেকট্রিক সাবস্টেশন আমরা বানিয়েছি। তো ইলেকট্রিকের সাবস্টেশন বানাচ্ছি, অফিস আছে, সরকার কর্মচারী ডেকে বেতন দিচ্ছে, কিন্তু পাবলিক যদি বেনিফিট না পায় তাহলে তো কোনো লাভ নাই। এই কারণেই ভিজিট করার মূল উদ্দেশ্য, ভিজিট করে দেখছি কি বিষয়, ফিল্ড লেভেলেও যাওয়ার চেষ্টা করছি যাতে তারা সঠিকভাবে কাজ করছে কি না না এগুলি খতিয়ে দেখছি। আর যেহেতু গরম সিজন, কারেন্ট ছাড়া প্রত্যেকটা মানুষই অসুবিধা হয়, কারোর কারোর বাড়িতে কারেন্ট না থাকলে জলের খুব বিশেষ মানে প্রয়োজন হয়, অসুবিধা হয়ে যায়, জল তুলতে পারে না, গরমে অনেক কষ্ট পায়, অনেক স্টুডেন্ট আছে তাদের এক্সামের ম্যাটার আছে। তো সব কিছু মিলিয়ে কারেন্ট ইজ এসেন্সিয়াল ফর এভরি পিপল অফ আওয়ার স্টেট। তো এই জন্যই এখানে আসা, এগুলি খতিয়ে দেখা, এবং নিশ্চয়ই যত পাবলিক যেন কোনো রকমের সাফার না করে তার জন্য দপ্তরের সাথে কথা নিশ্চয়ই আগামী দিন বলবো, এবং এগুলিকে স্মুথলি রান করার জন্য এখানে ভিজিট করা আর কি। তো যারা আসেনি তাদের জন্য বিরুদ্ধে কোনো অ্যাকশন, যারা আসেনি নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছি, আমি এজিএম এর সাথে কথা বলবো, প্রয়োজনে এমডির সাথে কথা বলবো, কেন আসেনি কি বিষয়ে কেউ ইনকোয়ারিতে দেওয়া হবে, এবং যদি ইলিগাল বা আনঅথোরাইজড যদি তারা অ্যাবসেন্ট থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর ওই নিগম কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এখন এটাই দেখার। করিতকর্মা মন্ত্রীর তড়িৎ গতিতে তদারকির পর নিগমের ফটিকুড়া শাখা অফিসের কর্মীদের বাম আমলের অফিস কামের সংস্কৃতির ইতি কতখানি ঘটে এবং এলাকার মানুষ বিদ্যুৎ যন্ত্রণার থেকে মুক্তি পান কিনা তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।